Welcome back everyone, welcome to my channel Black Page Vlog. তো চলেন আজকে হাইওয়ের একটা ফিল নেই, আজকে হাইওয়ে রাইড করব এবং কি অবস্থা দেখি। বিজি হাইওয়ে দেখছেন কীভাবে ওভারটেক করে। সবসময় একটা কথা মনে রাখবেন, হাইওয়ে রানের সময় আপনাকে যেমনইভাবে সামনের দিকে সতর্ক থাকতে হবে তেমনইভাবে আপনার এই লুকিং গ্লাস, আমার এখানে লুকিং গ্লাস আছে, জানি না ক্যামেরায় দেখা যাইতেছে কি না, এই লুকিং গ্লাসে পেছনের অবস্থাও ফলো রাখতে হবে। আর সামনের দিকে এই ঢাকা ময়মনসিং হাইওয়েতে সামনের দিকে ফলো রাখার বিষয়ের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে উল্টো পাশের গাড়ি, রং সাইড ভেহিকেল। এই গাড়িগুলো মূলত আপনার অ্যাক্সিডেন্টের সিংহভাগ কারণ হয়ে দাঁড়াবে। তো যারা এই রাডে এই রোডে রাইড করবেন তারা এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে দেখবেন। ঘুমায় ঘুমায় রাইড করার কোনো সুযোগ এখানে নাই, কিংবা হেলে দুলে রাইড করার কোনো সুযোগ নাই, বি সিরিয়াস। এই যেমন বলতে না বলতেই প্রত্যেকটা অটো ভেহিকেল ওভারটেক করার সময় অবশ্যই লুকিং গ্লাসের পেছনের দিকে দেখে নেবেন পরিস্থিতি ঠিক আছে কিনা, প্রয়োজনে পরিস্থিতি যদি ঠিক না থাকে ব্রেক করবেন, দাঁড়াবেন, তবুও জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। কজ আপনি যত ভালো স্যাক্রিফাইস করবেন নিজেকে, যত বেশি স্যাক্রিফাইস করবেন হাইওয়েতে তত ভালো নিরাপদ থাকবেন, তত বেশি নিরাপদ থাকবেন।